ফুলছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। ফুলছে বুক, কোথায় সুখ, কি অসুখ কে জানে, ছুটছে দিন অন্তহীন, বিরাম নেই এখানে। এ জীবন খুঁজে যায় কে যে ভালোবাসে, অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে। মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা। হচ্ছে দাদু ভাই, পড়ো। এ কি রে, তুই আগের জন্মে হনুমান ছিলিস নাকি? পড়ে যাবি, পড়ে যাবি দাদু ভাই। নেবে আয় বাবা, নেবে আয়। ছোটন, ছোটন, এই দেখো, দেখো কাণ্ড, এবার হাত পা ভেঙে আবার একটা কাণ্ড ঘটাবে। ছোটন বাবা, ছোটন কোথায় গেল? তোমার ডাক শুনে তো তীর বেগে দৌড়ে বেরিয়ে গেল। বৌমা, আমার খুব চিন্তা হচ্ছে, ছেলেটা বড্ড দুরন্ত হয়ে যাচ্ছে। ছেলেটাকে নিয়ে আমি যে কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না। আমি বোধহয় এবার পাগলই হয়ে যাব, হয় সারাক্ষণ লাফাচ্ছে আর নয়তো দৌড়চ্ছে। ওই দেখো আবার কি ঘটলো, ওই দেখো, ছেলেটা সত্যিই সবাইকে পাগল করে দেবে। দাঁড়াও, তোমার মাকে বলছি। ইস, সমস্ত দুধটা ছি 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 ছি, কিভাবে পড়লো এটা? ছোটন দৌড়ে যেতে গিয়ে ধাক্কা মারলো আর হাত থেকে বাটিটা পড়ে গেল। বুঝেছি, ওকে মুছে দিতে পারলো। কোথায় গেল বাদরটা? ওই তো ওদিকে বোধহয় বাগানে। বাগানে না, দেখাচ্ছি মজা। বাদরটা কোথায় ঘুরে বেড়াচ্ছে? ওই দেখো, দেখেছো কাণ্ড? হে ভগবান, এই ছেলের জন্য আমার হার্ট অ্যাটাকটা হয়ে যায়। কি রে, কি করছিস নাকি? ছোটন কিন্তু আপনার বাড়িতে আছে, ছোটন আমার বাড়িতে আছে, ছোটন অনেকের বাড়িতেই আছে। আমরা বুঝতে পারি না, কখন বুঝি বলুন তো? যখন স্কুল থেকে গার্জেনদের কল করা হয়, একই জিনিস সমস্ত গার্জেনদেরই বলা হয়, যে গার্জেনদের বাচ্চারা ADHD-তে ভোগে। ADHD, অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বা অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটা শুরু হয় 3-4 বছর বয়স থেকে, বোঝা যায় 6-7 বছর বয়সে, যখন স্কুল থেকে ডেকে পাঠায় বা বাড়িতে এতটাই দুষ্টুমি করে কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, হাইপার অ্যাক্টিভিটি এতটাই হয়, এই ধর 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 ধর, এই দেখ 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 দেখ, এই কোথায় গেল কোথায় গেল, এই ভাঙলো ভাঙলো, এইভাবেই করতে থাকে বাচ্চাগুলো। এটা ছেলেদের যদিও বেশি হয়, কিন্তু মেয়েদেরও দেখা যায়। এবং এটা বলা হয় 100টা বাচ্চার মধ্যে 2 থেকে 3টে বাচ্চা এরকম ADHD-তে ভোগে। সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ADHD-র বাচ্চারা যদি ডায়াগনোসিস ঠিক সময় মতো করা যায়, এদের কিন্তু ভালো চিকিৎসা আছে। 3টে জিনিস খেয়াল করতে হবে ADHD বাচ্চাদের মধ্যে। প্রথম হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, সেকেন্ড হচ্ছে ডিস্ট্র্যাক্টিবিলিটি, আর থার্ড হচ্ছে ইম্পালসিভিটি। একটু খুলে বলি, হাইপার অ্যাক্টিভিটি বুঝতেই পাচ্ছেন, ছটফটে বাচ্চা। ডিস্ট্র্যাক্টিবিলিটি, এইটা ভাঙছে, এইটা জুড়ছে, এইটা ভেঙে দেখছে ভেতরে কী আছে, এদের খেলনা কখনো ঠিক থাকে না। আর যেটা ইম্পালসিভিটি,
হঠাৎ হঠাৎ কিছু করে বসে। কি করছিসটা কি? এসবে আমি আলমারিটা গুছিয়ে রাখলাম আর তুই আমার কাজ বাড়াচ্ছিস? মেরে নাও, এবার তোর পিঠে ছাল জামরা তুলে দেবো। বড্ড বেড়েছিস, কি করছিসটা কি? হ্যাঁ, কথা কানে যাচ্ছে না? আমার রিমোট কন্ট্রোল গাড়িটা কোথায়? এই ওই রিমোট কন্ট্রোলের গাড়িটা কি এই আলমারিতে থাকে? তাহলে কোথায় থাকে? কোথায় থাকে দেখাচ্ছি, কোথায় থাকে। এই ছেলে নির্ঘাত ডাকাত হবে। মিসেস মৈত্র, এই জন্যই আমরা আপনাকে ডেকেছি। ভাববেন না কমপ্লেন করছি। আসলে ওর ক্লাস ওয়ার্কের খাতাটা তো আপনি দেখলেন, 80% ভুল, কোনোটা বা সিলি মিস্টেক, 9 বানান 9 বা 12 লিখতে গিয়ে 21 লিখেছে। এর মানে ও পড়াশোনা একদম মন দিচ্ছে না। আর আমরা বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছেলে অত্যধিক চঞ্চল। দেখুন মিস, এই বয়সে তো বাচ্চারা একটু চঞ্চল হবে। নিশ্চয়ই হবে, কারণ চঞ্চল না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু অয়ন এত দুরন্ত যে আমার টিচিং লাইফে আমার সীমাহীন চঞ্চলতা আমি কারোর মধ্যে দেখিনি। সত্যি বলতে কি, আমি এটাকে অ্যাবনর্মালিটি বলবো। এতে শুধু ওর না, ক্লাসের অন্য ছেলেদেরও ক্ষতি হচ্ছে। এমন দুরন্তপনায় সবাই অস্থির হয়ে থাকে। আমরা আপনাদের 1 মাস সময় দিচ্ছি। প্রয়োজন হলে ছেলেকে স্কুলে পাঠানোর দরকার নেই, ওকে বাড়িতে রেখে বোঝান, ওকে শোধরানোর চেষ্টা করুন। আপনাকে একটা কথা অপ্রিয় হলেও বলতে বাধ্য হচ্ছি, ও যদি না শোধরায় ওকে আমরা স্কুলে রাখতে পারবো না। ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আসুন এই ব্যাপারে একটু আমরা আমাদের সাইকোলজিস্ট তন্ময় মিত্র সঙ্গে একটু আলোচনা করি। তন্ময়দা, এই যে ADHD যেটা আমরা আলোচনা করছি আজকে, সেটা তো আমরা জানি যে এটা দুরকম হয়, একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট টাইপ আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ টাইপ। তো ADHD নিয়ে যে মা বাবারা আসে আমাদের কাছে, বাচ্চাটার তো প্রবলেম আছেই, এটা তো আমরা বুঝতেই পারি, কিন্তু এই বাচ্চাটার প্রবলেমের জন্য মা বাবার যে প্রবলেমটা হয় সেটাও কিন্তু কম নয়, সেটাই বিষয়, তাই না? অর্থাৎ তাদের যে কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা আছে, ফ্যামিলি কাউন্সিলিং, প্যারেন্টাল কাউন্সিলিং যেটাকে আমরা ইনফ্যাক্ট বলি, তো সেই ব্যাপারে যদি একটু দর্শকদের বলা যায়। ব্যাপারটা হয় যে যখন বাচ্চাটাকে নিয়ে আসছেন, অনেক সময় বাবা মা এসে বলেন যে বাচ্চাটাকে একটু কাউন্সিলিং করে দেয় বা কিছু, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বাচ্চার কাউন্সেলিংয়ের থেকে বাবা মার কাউন্সেলিংয়ের দরকারটা আগে হয়। বাচ্চারও হয়তো কিছু বিহেভিয়ারাল চেঞ্জ সম্ভব আনা, বাবা মার কিন্তু যে এক্সপেকটেশনটা, প্রথমত সেই জায়গাটা তাদেরকে সেই এক্সপেকটেশনটা ঠিক করার দরকার আছে। প্রথমত হচ্ছে যদি আইডেন্টিফিকেশান হয় ঠিক মতো যে সত্যি এটা ADHD, তাহলে সেটা কী টাইপের সমস্যা, এটা কতদিন লাগতে পারে ঠিক হতে, বা আদৌ পুরোপুরি ঠিক হবে কি হবে না, এই জিনিসগুলো কিন্তু নিয়ে যে সাইকোলজিস্ট যিনি, তিনি কিন্তু বাবা মাকে খুব ভালো করে এটা বোঝানোর দরকার আছে। কারণ বেশিরভাগ সময় কিন্তু বাবা মা ভাবেন যে বোধহয় এটা এমন কিছু অসুখ যে ওষুধ একটু দিলাম তাতেই ঠিক হয়ে যাবে, ওষুধ দিলাম তাড়াতাড়ি একটু কাউন্সেলিং করলাম ঠিক হয়ে গেল। এবার ব্যাপারটা যে তা নয় সেটা কিন্তু বুঝতে গেলে এই ব্যাপারটা মাথার মধ্যে খুব ভালোভাবে বসানো দরকার। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে যে বাচ্চাটাকে বোঝানো, যে আমরা প্রথমত বলি যে বাবা মাকে আগে বাচ্চাটাকে নিয়ে একটু ডিলে করাতে, অর্থাৎ যে কোনো জিনিস, যে কোনো ব্যবহার, সেটা
যে ধীরে সুস্থে করা যায়। আগের থেকে একটা প্ল্যানিং দরকার, যে বাচ্চাদের যেটা হয় যে প্ল্যানিং নেই, তার ফলে সে হঠাৎ কাজটা করে ফেলছে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে করানো। আমরা যেমন খুব সাধারণ একটা জিনিস বলি যে খাবার দেওয়ার আগে বাচ্চাটাকে একটু টেবিলে বসিয়ে রাখা, যে সে বসে অভ্যেসটা করানো, সে কিন্তু বসে এক্সপেক্ট করছে যে খাবারটা আসবে, এবং এই যে অপেক্ষা করানো এই জিনিসটাই তাকে কিন্তু শেখানো হচ্ছে। এবং এইরকম ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু শুরু করানো হয়, যে প্রথমে বাচ্চাটাকে যে এমন কিছু এক্সপেক্ট করার দরকার নেই যে বাচ্চারা হঠাৎ ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে বা কিছু, তা নয়, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো করার মাধ্যমে কিন্তু বাচ্চার এই অভ্যেসটা হবে, যেখানে কিন্তু সে ওই প্ল্যানিংটা একটু শিখবে, একটু চিন্তা করে তারপরে কাজটা করবে, এইভাবে আর কি শুরুটা করা। এবং দেখা যায় যে বাচ্চাগুলোর যেটা হয়, বাচ্চাগুলোর কিন্তু খুব, যেহেতু স্কুলে এবং অন্যান্য জায়গাতে এরা কিন্তু একটা ভীষণ একটা বিহেভিয়ারাল প্রবলেম থাকে বলে, এরা একটা ডিসক্রিমিনেশন কিন্তু এদের সঙ্গে একটা হতে থাকে, একটা হয়, এবং আমরা দেখেছি যে হয়তো টিচাররা কিছু বলছেন, তাদেরও উপায় নেই এতগুলো বাচ্চা, বা বাড়িতে অন্যরা বা কারোর বাড়িতে গেলে সেখানে তারা হয়তো কিছু বলে ফেলছেন, তার ফলে এরা কিন্তু একটা ডিসক্রিমিনেশনের শিকার হয়ে তাদের একটা লোয়ার সেলফ এস্টিমের মতো জায়গা কিন্তু খুব তৈরি হতে থাকে, এবং মনে মনে একটা গিল্ট ফিলিং, তার সঙ্গে কিন্তু চাইল্ডহুড ডিপ্রেশন যেরকম আমরা বলি সেটাও কিন্তু একটা কিছু কিছু ক্ষেত্রে থেকে যায়, 10-20% ক্ষেত্রে থেকেই যায়। এই জায়গাগুলো দেখাটা খুব দরকার, যে এই জায়গাগুলোকে আগে একটু ঠিক করা দরকার, যে ওর যে অসুবিধাটা আছে সেটা যেন এই জিনিসগুলো আরও মাল্টিপ্লাই না করে দেয়, তার ফলে কিন্তু ওর সমস্যাটা সমাধান হতে আরও দেরি হবে। এবং এখানে প্যারেন্টসদের একটা বিশাল বড় রোল আছে, সেটা প্যারেন্টসদের বুঝতে হবে, বিরাট রোল আছে। এবং দরকার হলে যে স্কুলে যাওয়া, তাদের স্কুলের টিচারের সঙ্গে গিয়ে কথা বলা, এবং সেটা করলে কিন্তু অনেকটা ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি বলবো যে একটু স্পেশাল অ্যাটেনশন কিন্তু এদের দরকার হয়, এন্ড ইটস আ টিম ওয়ার্ক, এটা একসঙ্গে কাজ করা, একসঙ্গে কাজ করা, মা বাবা একসঙ্গে, এবং না হলে কিন্তু সেই জায়গাটায় পৌঁছানো যাবে না। আমরা কিন্তু দেখেছি যে যদি সবাই মিলে কাজটা করা যায় তাহলে কিন্তু অনেকটা অনেকটা ইম্প্রুভমেন্ট কিন্তু ভালো যায়, ভালো হয়। এবং তার সঙ্গে যদি ওষুধপত্রের যে রোলটা আছে সেটা তো আছেই আর কি। সুতরাং দেখা যাবে যে প্রাথমিক অবস্থায় যদি এটা আমরা দিতে পারি প্রথম দিকটাতে, অনেক সময় খুব দেরি হয়ে গেলে জিনিসগুলো আর কাজ করতে চায় না, এবং প্রথম দিকটা দিতে পারলে কিন্তু অনেকটা আমরা ইম্প্রুভমেন্ট পেতে পারি। ইনফ্যাক্ট আমি যেটা দেখলাম, আমরা আমাদের ইনস্টিটিউটেতে অনেক বাচ্চা আসে, ADHD নিয়ে আসে, মা বাবারা নিয়ে আসেন, এবং আমাদের জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু কতদিনে সারবে। দেখুন, এইগুলো বলা খুব মুশকিল হয়ে যায় আমাদের। ইনফ্যাক্ট কিছু জিনিস আছে যেগুলো অনলি টাইম ক্যান হিল, তার সঙ্গে থাকবে ওষুধ, তার সঙ্গে থাকবে কাউন্সিলিং, তার সঙ্গে থাকবে বিহেভিয়ার থেরাপি, কিন্তু সময়টা দিতে হবে। আজকে আপনি ভাবুন একটা বাচ্চা যে হাইপার অ্যাক্টিভ, যে এই টেবিলে বসে না, এখানে ছটফট করছে, এখানে একবার এই বাবা বলছে ধরো ধরো ধরো, মা বলছে ধরো, সেই বাচ্চাকে ওষুধ দিয়ে তো 3 মাসে ঠিক করা যায় না। হ্যাঁ, কিছু সিমটমস, হাইপার অ্যাক্টিভিটি সিমটমস বা অ্যাটেনশন কনসেন্ট্রেশনের সিমটমস, এইগুলো কিন্তু আমরা ওষুধ দিয়ে 3-6 মাসের মধ্যে অনেকটা কন্ট্রোল করতে পারি, কিন্তু তাতে আনন্দ পাওয়ার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট ওষুধ দিয়ে যে হাইপার কাইনেসিসটা আমরা কমাচ্ছি সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে শুধু হাইপার কাইনেসিস ইজ নট দি প্রবলেম, এদের অনেক সময় এর সঙ্গে সঙ্গে আসে মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, এর সঙ্গে সঙ্গে অনেক সময় আসে যেটা তন্ময়দা বলছিলেন স্লাইট ডিপ্রেশন, এইগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার চেয়ে বড়ো জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যারেন্টসদের বুঝতে হবে যে তারা কতটা চায় বাচ্চাদের কাছ থেকে। ডোন্ট এক্সপেক্ট একদম এতটাই যে চাই আমার ছেলের কাছ থেকে, আমার মেয়ের কাছ থেকে, সেটা যেন না। ADHD ট্রিটমেন্ট খুব ভালো, হ্যাঁ, যদি ডায়াগনোসিসটা ঠিক সময় মতো করা যায়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের চিকিৎসা খুব ভালো আছে। অনেকের ধারণা যে ডাক্তারবাবু 7 বছর বয়স ওষুধ দেবেন যদি খারাপ কিছু হয়। দেখুন, যদি ওষুধ দিয়ে বাচ্চাটা পড়াশোনা করতে পারে, যদি ওষুধ দিয়ে বাচ্চাটাকে কন্ট্রোলে আনা যায়, যদি ওষুধ দিয়ে তার ইম্পালসিভিটি কমানো যায়, কনসেন্ট্রেশন বাড়ানো যায়, অ্যাটেনশন বাড়ানো যায়, ক্ষতি কী আছে? এমন তো অনেক বাচ্চা আছে যাদের ছোটোবেলায় ডায়াবেটিস হয়, তাদের তো সারা জীবন ইনসুলিন নিতে হয়। কিন্তু ADHDর ক্ষেত্রে 1/3-2/3 পপুলেশনে দেখা গেছে যে একটা সময় আসে যখন আর ওষুধ লাগে না, যখন ওরা অ্যাডোলসেন্সে ঢুকতে শুরু করে বা টিনসে ঢুকতে শুরু করে, তখন কিন্তু ধীরে ধীরে আমরা ওষুধ কমিয়ে বন্ধ করে দিই। অতএব একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, অনেক মা বাবারা আসেন আমাদের কাছে ADHD বাচ্চা নিয়ে, তাদের প্রথমেই প্রশ্ন হয় যে ডাক্তারবাবু ওষুধ না দিলে কাজ হবে না? কোনো ডাক্তার কি আপনাদের মনে হয় ইচ্ছে করে ওষুধ দেয়? আপনারা ভাবুন তো,
যখন আমাদের এই প্রশ্নগুলো করেন, আমাদেরও তো খারাপ লাগে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে। অতএব ADHD বাচ্চা যদি আপনাদের বাড়িতে থাকে এবং ডাক্তার যদি ওষুধ দিয়ে থাকে, অনেক মা বাবা আছে যারা ডাক্তার দেখানোর পর ওষুধটা খাওয়ায় না, হ্যাঁ যখন বাড়াবাড়ি হয় তখন অন্য ডাক্তারের কাছে গিয়ে বলে যে ডাক্তারবাবু আমি কিন্তু একটা ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল কিন্তু আমি ওষুধ খাওয়াইনি। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ADHD বাচ্চা ডায়াগনোসিস হয় এবং ডাক্তার যদি ওষুধ দেয়, প্লিজ নিজেদের স্বার্থে না হলেও বাচ্চাটির স্বার্থে ওষুধ খাওয়াবেন। নমস্কার, চলে এলাম মনের চিঠি নিয়ে। আজকে একটা চিঠি দিয়ে আমরা শুরু করব। চিঠিটি পাঠিয়েছেন বর্ধমান থেকে সমীর দাস। প্রিয় ডাক্তারবাবু, আমার ভাইয়ের ছেলের বয়স 7 বছর, কিন্তু সে স্বাভাবিক নয়, এখনও কথা বলতে পারে না, কোনো রকমে বাবা মা বলে। ওর মনের মতো ঘটনা না ঘটলে ও রেগে যায়, যে রাস্তা দিয়ে ও রোজ স্কুলে যায় সেই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে স্কুলে গেলে ও রেগে যায়। ওকে নিয়ে আমরা ভীষণ বিব্রত, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না, ও কি ঠিক হবে না? সমীরবাবু, দুটো কথা আমার বলার আছে এখানে। সেটা হচ্ছে যে দেখুন, 7 বছর বয়স হয়ে গেছে, এখনও কথা বলতে পারছে না, মানে এটা সত্যি চিন্তার ব্যাপার। আর দ্বিতীয় জিনিস যেটা আপনি এখানে লিখেছেন যে 7 বছর বয়স এবং ও ঠিকভাবে কথা বলতে পারে না, শুধু কোনো রকমে বাবা মা বলে, আপনি ওকে স্কুলের রাস্তা দিয়ে ছাড়া অন্য রাস্তা দিয়ে স্কুলে গেলেও রেগে যায়। আপনি যে কথা বলতে পারছে না, তাকে নর্মাল স্কুলে দিলে কতটা ভালো হবে আমি জানি না, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি যে কথা বলতে পারে না যে কোনো কারণেই হোক, 7 বছর বয়স হয়ে গেছে এবং প্রচণ্ড অ্যাগ্রেশন আছে এবং একটা কম্পালশন আছে যে ওই রাস্তাটা দিয়ে না গেলে ওর অসুবিধা হয়। তার মানে এইটুকু বুঝতে পারছি যে বাচ্চাটার মধ্যে কিছু ডিসঅর্ডার আছে, সেটা এইটুকু চিঠি থেকে আমাদের বলা সম্ভব না, আমি পরে আসছি। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, ওকে যদি নর্মাল স্কুলে দিয়ে থাকেন, আমার মনে হয় আপনি ওখানে খোঁজ নিন কোনো স্পেশাল স্কুল আছে কি না। এই ধরনের বাচ্চাদের স্পেশাল স্কুলে দেওয়াটাই ঠিক, তার কারণ হচ্ছে যে কথা বলতে পারছে না, যে বাচ্চাটি মিশতে পারছে না, তাকে নর্মাল স্কুলে দিলে ও কিন্তু আরও নিজেকে গুটিয়ে নেবে কিংবা আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, এই যে সিমটমসগুলো বলছেন, ইট গোজ প্যারালাল উইথ অটিস্টিক ফিচার্স। এছাড়াও কিন্তু মেন্টাল রিটার্ডেড বাচ্চাদের এই ধরনের সিমটমস হয়, ওরা হঠাৎ হঠাৎ রেগে যায়, বা ওদের ওই কম্পালসিভ কিছু ট্রেট থাকে অনেক সময় মেন্টাল রিটার্ডেড বাচ্চাদের। অথবা আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে একটা ভালো করে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা দরকার, আগে ডায়াগনোসিসটা কনফার্ম করা দরকার, তারপরে কিন্তু আসবে ট্রিটমেন্টের ব্যাপারে। আর আপনি লিখেছেন ও কি ঠিক হবে না, দেখুন বাচ্চাটিকে যতক্ষণ না ডাক্তার দেখবে বা যতক্ষণ না ডিটেল হিস্ট্রি পাবে, মার কাছ থেকে নিতে হবে, বাচ্চাটিকে দেখতে হবে, বাচ্চাটির বাড়ির লোকের আরও কয়েকজনের যদি ফ্যামিলি হিস্ট্রি নেওয়ার দরকার হয় ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, তারপর টেস্টিং করতে হবে, করার পর ডায়াগনোসিস হয়ে তারপর আমরা এর উত্তরটা দিতে পারবো ও কি ঠিক হবে কি না। অতএব আমি বোঝাতে পারছি আপনায়, আপনি যত তাড়াতাড়ি পারেন দুটো কাজ করুন। 1 নম্বর হচ্ছে ওকে কোনো স্পেশাল স্কুলে দিন, আর দ্বিতীয় হচ্ছে কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। আমার মনে হয় এই দুটো কাজ করলে আপনি কিছুটা স্বস্তি পাবেন। তারপরেও যদি কিছু আমাদের জানানোর থাকে আপনি জানাবেন, আমাদের চিঠি দেবেন, মনের চিঠি প্রযত্নের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ার সায়েন্স, P7 CIT রোড, মৌলালী, কলকাতা 7 লক্ষ 14, বা আমাদের সঙ্গে সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন বা SMS পাঠাতে পারেন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, 9830002 7976, বা আমাদের মেল করতে পারেন nipsindia@vsnl.com। আজকে এই পর্যন্তই, সুস্থ থাকুন শারীরিকভাবে মানসিকভাবে। অবিশ্বাস আছে থাক, ফিরতে চায় বিশ্বাসে, মন আর মনের কথা, মন আর মনের কথা, মন আর মনের কথা।